স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লার ভাগ্য নির্ধারণ কাল বরিশাল সদর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়বাজ সাদিক আবদুল্লার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে কাল বৃহস্পতিবার বরিশাল পাঁচ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাজ সাদিক আব্দুল্লা প্রার্থীতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে আবেদন করেছেন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী খুরশিদ আলম খান বুধবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় এর আগে হাইকোর্টে গিয়ে নিজের পক্ষে রায় পেলেও গত মঙ্গলবার আপিল বিভাগে আটকে যায় সাদিক আবদুল্লার প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম তা স্থগিত করে দেন সাদিক আবদুল্লাহ দলের মনোনয়ন না পেয়ে বরিশাল পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গত পনেরো ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন কিন্তু দ্বৈত নাগরিকদের অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিল চেয়ে পরে ইসিতে আপিল করেন ওই আসলে নৌকা প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম শুনানি শেষে সাদিক আবদুল্লার প্রার্থীতা বাতিল করে কমিশন পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সাদিক সেই আবেদনে শুনানি করে সোমবার হাইকোর্ট তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে তবে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম সেই আবেদনী হাইকোর্টের রায় স্থগিত করে প্রার্থীতা বাতিল করে আপিল বিভাগ